হ্যালো ফ্রেন্ডস, আমি টুশি। তোমরা দেখছো টুশি অলওয়েজ হ্যাপি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। তো আমি এরকম একটা কুর্তি পরেছি, জাস্ট নর্মাল একটা কুর্তি পরেছি। আর এখন যাব হচ্ছে, প্রথমে যাব হচ্ছে একটা সুন্দর একটা পার্কে যাব। পার্ক ঠিক বলবো না, মানে একটা খুব দেখার মতন একটা জায়গা। তো সেখানে যাব, তারপরে সেখান থেকে বেরিয়ে যাব হচ্ছে আরেকজনের বাড়িতে। তো আজকে লিপস্টিকটা ট্রাই করলাম, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। লিপস্টিকটা কেমন লাগছে? এখান থেকে চুলগুলো ছোট, তো এখান থেকে মানে ইটা ই হয়ে যাচ্ছে, চুলগুলো খানিকক্ষণ হাওয়ার পরে বেরিয়ে যাবে। তো ওই দেখো, এই বদমাসটা রেডি হয়ে গেছে। এই যে হাই করো, হাই করো, হ্যালো, হাই। হ্যাঁ, তো আমি দুটো দিন বাড়িতে ছিলাম, মানে বাড়িতে এসেছি শনিবার, শুক্রবার এসেছি আমি, শুক্রবার বিকালে এসেছি। আর শনিবার তো ছেলের ড্রয়িং ক্লাসই থাকে, তো ড্রয়িং ক্লাস করার পরেও ছিলাম, যাইনি। তো আজকে খানিকক্ষণ আগে আমার হাজবেন্ড এসেছিল ডিউটি থেকে খানিকক্ষণের জন্য, তো সেই জন্য আমি ওকে বললাম যে ব্যাগগুলো নিয়ে যেতে। ব্যাগগুলো নিয়ে গিয়ে রেখে এলো। ব্যাগ সেরকম কিছু না, ছেলের একটা আকার ব্যাগই ছিল আর একটা নর্মাল আমার, আমি আমার কিছু কাজের জিনিসপত্র নিয়ে এসেছিলাম, সেগুলোই জাস্ট ছিল। তো সেগুলোকে রাখতে দিয়ে আসলাম, তো ও রেখে দিল, রেখে দিয়ে ও চলে গেল। আর এখন আমি এই বাড়িতে আর আসবো না, আমি ওখান থেকেই বাড়ি চলে যাবো এখন। তো এই হলো এখনকার আপডেট। তো আমার সঙ্গে তো, আমার সঙ্গে তো এখন আমার মা বৌমনি সবাই যাবে, আমার মা বৌমনি সবাই যাবে, তোর এখন পর্যন্ত নামেনি। তো চলো, যেতে যেতে কথা বলছি। ফাইনালি চলে এসেছি বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে থাকো। তো এসে কিন্তু দেখো, ফার্স্টে একটা মন্দিরে দেখলাম মনুষ্য ঠাকুর, তো ঠাকুরটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভীষণ সুন্দর কিন্তু। চলো এবার চলে যাই পার্কের ভেতরে। তো পার্কটা কিন্তু একদমই আমাদের ভাগীরথী গঙ্গার তীরে কিন্তু অবস্থিত, একদমই পাশেই বলতে পারো। এই দেখো দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু আমি দেখালাম যে কতটা ধারে, একদম পুরো কিন্তু বোঝা যাচ্ছে। তো যাই হোক না কেন, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে নিচে জানাতে ভুলবে না কেমন লাগলো তোমাদের, আমি কিন্তু অপেক্ষায় থাকবো।